নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভারতের ইতিহাসে চাণক্য একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তার সময়কাল থেকে এখনও পর্যন্ত তার পরামর্শ নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যর লেখা চাণক্য নীতি অর্থশাস্ত্র বই দুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ। চাণক্য তার চাণক্য নীতিতে এমন কিছু উপদেশ দিয়ে গিয়েছেন যা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও একই রকমভাবে তাৎপর্যপূর্ণ। চাণক্য বলেছেন, যা অতীত তার চিন্তা কখনোই করা উচিত নয়, ভবিষ্যতের ব্যাপারও চিন্তা হওয়া উচিত নয়। বুদ্ধিমান মানুষ শুধুমাত্র বর্তমানের কথা চিন্তা করে। চাণক্যের মতে মানুষকে সবসময় বর্তমান সময়ের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। যে সময়টা চলে গিয়েছে বা যে সময়টা আসতে চলেছে তার বিষয়ে চিন্তা না করাই উচিত। চাণক্যের এই শ্লোক বর্তমান সময়ে মেনে চলা খুবই জরুরি। আসলে এই শ্লোকের মাধ্যমে চাণক্য মানুষের প্রকৃতি বুঝিয়েছেন। মানুষের স্বভাবই হলো যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা। অতীতে ঘটে যাওয়া বিষয় নিয়ে মানুষ বর্তমান সময়েও চিন্তা করে, ভবিষ্যতে কী হতে চলেছে তা নিয়েও চিন্তা করে মানুষ। অনেক সময়ই মানুষ অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে বর্তমানটাকে ভুলে যায়। কেটে যাওয়া সময় কখনো ফিরে আসে না এবং ভবিষ্যৎ কেউ দেখেনি। এই কারণে শুধু বর্তমান সময়ের কথাই চিন্তা করা উচিত। অযথা বেকার চিন্তা করে সময় নষ্ট না করে বর্তমান সময় নিয়ে বর্তমানে কাজে মন দিয়ে সেই কাজটাই সফলতা অর্জন করা অনেক ভালো, যাতে আমাদের ভবিষ্যতে জীবনটা অনেক সহজ সরল হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে বা কথাগুলি আপনার জীবনে আপনাকে যদি কিছুটা হলেও ছুঁয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।